চরাঞ্চল বা নিম্নাঞ্চল নয়, এবার নজিরবিহীন বন্যা হয়েছে খোদ রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। শত বছরের ইতিহাস ভেঙে গেছে এই বন্যার রেকর্ডে, যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ছিল না নগরবাসীর। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার এমন দৃশ্য রংপুর মহানগরীর। গত সপ্তাহে এক রাতের অবিরাম বৃষ্টির পর বিছানায় পানির ছোঁয়ায় ঘুম ভাঙে নগরবাসীর। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে 33টি ওয়ার্ডের অলিগলিতে থইথই পানি। আবহাওয়া অফিস বলছে রংপুরে ওই রাতে 433 মিলিমিটার বৃষ্টি হয়, যা শত বছরের রেকর্ডে নেই। হঠাৎ বৃষ্টি আসতে পারে, এটা তো পানি আমরা বাপসদের সে 100 বছরই দেখিনি পানি। আমাদের এখানে ড্রেন নাই সাধারণত, আর নাই পানিতে বৃষ্টি জলবদ্ধ মানে লাগেই থাকে। পানি যেন বাসা থাকতে পারি না, বাসা ঘরে এতটুকু পানি, কালকে বিকেলবেলা এখানে আসি ঠাই নিছি। গেল 7 দিনে প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 7-8 দিন থাকি পানির তলে থাকি, আর ধান একবারে মানে পচি যেয়ে দিছে। এ ধান আর মনে কর যে আবার তো আমাদের শেষ, এবার চলাচল করতে সমস্যা। এখন লোকজন মনে করেন সব জমি দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা দিয়ে তো পার হতে পারছে না। 2-2.5 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে এখানে। এই অবস্থায় ফুঁসে উঠেছেন নগরবাসী। জলবদ্ধতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরেই শহরে চলছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। যদিও সিটি মেয়র বলছেন পানিবন্দীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন তিনি। আমরা একটা 50 কোটি টাকা চেয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে আমরা পত্র প্রেরণ করেছি এবং জুম মিটিংয়ে আমরা এই আবেদনটা জানিয়েছি। এখন যদি আমরা টাকা আমাদেরকে এই আপৎকালীন ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয়, তাহলে দ্রুত এই কাজগুলো করা সম্ভব হবে। এদিকে বন্যার কারণে রংপুরের সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। মাছ ভেসে যাওয়ায় পথে বসেছে অনেক ঘেরের মালিক ও উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।